নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব উত্তর ফল্গুনি নক্ষত্রের বৈশিষ্ট্য কী আছে সেই সম্পর্কে। দেখুন, রাশিচক্রে 27টি নক্ষত্রপুঞ্জের মধ্যে 12 নম্বর নক্ষত্রটি উত্তর ফল্গুনি নক্ষত্র নামে পরিচিত হয়ে থাকে। এই নক্ষত্রটি সিংহ রাশির 26°40' থেকে কন্যা রাশির 10° পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। উত্তর ফল্গুনি নক্ষত্রটির প্রধান প্রতীক নির্দেশ করে একটি বিশ্রাম সজ্জা বা একটি আরাম কেদারা বা খাটের পেছনের দুটি পায়ার অংশ। দেখুন, এই অংশটি মুখ্যত শুভ কামনা জানিয়ে থাকে মানুষের প্রতি। বিভিন্ন ধরনের শুভ কামনাই কিন্তু এই খাটের প্রভাবযুক্ত হয়ে থাকে। পুরো ফল্গুনি নক্ষত্রের মতো সজ্জাটি রাতের ঘুমের জন্য নয়, এটি দিনের বেলায় আরামের জন্য মনে করা হয়ে থাকে। দেখুন, প্রকৃতপক্ষে নক্ষত্র দুটি যেন একজোড়া নক্ষত্র। নাম, প্রতীকের বৈশিষ্ট্য, সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা মিল রয়েছে। তবে অনেক পার্থক্য কিন্তু এই দুটি নক্ষত্রের মধ্যে লক্ষ্য করা যায়। পূর্ব ফাল্গুনির বেলায় প্রতীকটি নির্দেশ করে থাকে আরামসজ্জার সামনে দুটি পায়া, এবং একইভাবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে আরামসজ্জার বা খাটের পেছনের দুটি পায়াকে নির্দেশ করে থাকে। সাধারণত দ্বিতীয় পর্ব বেশি ক্রিয়াশীল এখানে, এবং আরাম পরিত্যাগ করে জাতক কাজে ফিরে আসার জন্য তাড়াতাড়ি কিন্তু প্রস্তুত হয়ে পড়ে। তাই এই নক্ষত্রটি কিন্তু এই দিকগুলিকে দর্শিয়ে থাকে। সুতরাং উত্তর ফাল্গুনি তুলনামূলকভাবে কম আরামপ্রিয়। বিশ্রামের সময় জাতক কথাবার্তায় মনোযোগী বা চিন্তাভাবনায় মগ্ন থাকে, অথবা কোনো না কোনো কাজে তাকে ব্যস্ত থাকতে দেখা যায়। অর্থাৎ আরাম উপভোগের মধ্যেও জাতক তার সৃষ্টিমূলক কর্মে গুরুত্ব দিয়ে থাকে। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আর্যমান। দেবী অদিতির পুত্র এবং দ্বাদশ আদিত্যের মধ্যে একজন। আর্যমান যে গুণগুলি নির্দেশ করে তা হল সেবামূলক কাজ, দায় প্রবণতা, পৃষ্ঠপোষকতা, অপরকে সাহায্য করা ইত্যাদি, যা এই নক্ষত্রের জাতক জাতিকার মধ্যে পাওয়া যায়। সংক্ষেপে বলতে গেলে আর্যমান নির্দেশ করে আতিথেয়তা এবং আপন করে নেওয়ার, যার ফল এই নক্ষত্রের মধ্যে কিন্তু দেখা যায়। এরা সাধারণতভাবে ভদ্র হয়ে থাকে প্রচণ্ড, এবং সভ্য এবং সামাজিক এবং শিষ্টাচার সম্পন্ন হয়ে থাকে। এরা বন্ধুত্বকে বিশেষ গুরুত্ব দেয়, এবং এদের মধ্যে যেটা দেখা যায় যে অনুরাধা নক্ষত্রের মানুষের সাথে এদের বন্ধুত্ব গভীর হতে থাকে। আর্যমান সৌর দেবতা হওয়ায় উত্তর ফল্গুনি জাতকের ব্যবহারে রবির যে গুণাবলী বিশেষভাবে প্রকাশ পেয়ে থাকে। সে বন্ধুর সঙ্গে উৎসাহদাতার মতো ব্যবহার করলেও বন্ধু যদি তীব্রভাবে তার বিরোধিতা করে তখন সে খুব রেগে যায় এবং রূঢ় ব্যবহার করতে ইতস্তত বোধ করে না। এই নক্ষত্রের অধিপতি গ্রহ রবি। বুধ সংযোগে রবি জাতককে প্রদান করে বুদ্ধিমত্তা। এই নক্ষত্রের বেশি অংশ বুধের ঘর অর্থাৎ কন্যা রাশিতে অবস্থিত হয়ে থাকে। তাই উত্তর ফল্গুনি নক্ষত্র আত্মা ও বুদ্ধির সমন্বয়কে সাধন করে থাকে। রবি সৌরশক্তি কর্মে সফলতা লাভে জাতককে প্রেরণা যোগায়। জন্মছকে রবি বুধ সহাবস্থানে উত্তর ফল্গুনি নক্ষত্রের মতো প্রেরণা সৃষ্টি করে থাকে। এই নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করলে দেখা যাবে এটি একটি ব্যালেন্স নক্ষত্র। এর ভারসাম্য, তার সঙ্গে অধিপতি দেবতা আর্যমানের গুণগুলির ভীষণ মিল রয়েছে। দয়া, মায়া, মমতা, বন্ধুত্ব, এই সব মানবিক ও সামাজিক গুণ অর্জন করতে হলে জাতককে ভারসাম্যপূর্ণ হতে হয়। এদিক থেকে এই জাতকের সঙ্গে পূর্ব ফল্গুনি জাতকের মিল ভীষণভাবে দেখা যায়। কারণ উভয় ক্ষেত্রেই রবি হলো অধিপতি গ্রহ। রবি একমাত্র গ্রহ যার নিজস্ব আলো আছে বলেই স্বাধীন প্রকৃতির গ্রহ হয়ে থাকে। অন্য গ্রহগুলি রবির আলোয় প্রতিফলন করে থাকে। দেখুন, রবি পিতৃকারক গ্রহ। কারণ পৃথিবীতে সমস্ত প্রাণী রবির আলোতে উজ্জীবিত হয়ে থাকে, বেঁচে থাকে। উত্তর ফল্গুনি নক্ষত্রে ভালো গুণ ছাড়া কৃতি সুলভ শাসন ও কঠোরতাও কিন্তু দেখা যায়। এই নক্ষত্রটি শিক্ষক এবং ধর্মযাজকের ভূমিকা পালন করে থাকে ভীষণভাবে, এবং যুদ্ধং দেহী মনোভাব একটা সর্বদা এদের কাজের মধ্যে ভীষণভাবে দেখা যায়। যেমন কখনো কখনো এদের কিন্তু ক্রোধ চলে আসে, নির্ভীকতা
আক্রমণাত্মক মানসিকতা, শৌর্য, জয়ের আকাঙ্ক্ষা উত্তর ফল্গুনি নক্ষত্রের মধ্যে ভীষণভাবে লক্ষ্য করা যায়, ভীষণভাবে দেখা যায়। অবশ্য এই দিকগুলি রবির আরেকটি নক্ষত্র কৃত্তিকাতে যতটা প্রকটিত হয়, যতটা উজ্জীবিত হয়, উত্তর ফল্গুনিতে কিন্তু ততটা উজ্জীবিত বা ততটা প্রকাশ দেখা যায় না। এই নক্ষত্রের জাতক রবির মতো স্পষ্ট বক্তা এবং ব্যবহারে সংকোচহীন, আত্মমর্যাদা রক্ষা করে জাতক অপরের সেবা করতে প্রস্তুত থাকে, এর মধ্যে তপস্যার প্রতি আগ্রহ থাকে, চরিত্রে আত্মবিশ্বাস, আত্মতুষ্টি এবং সৃষ্টিশীলতা দেখা যায় ভীষণভাবে। কর্তব্য সম্পাদনে জাতক সদা সচেষ্ট হয়ে থাকেন। এই নক্ষত্রের জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য হল উদারতা, দয়া এবং বন্ধুত্ব পরায়ণতা। এই জাতক কর্মে নিপুণ হয়ে থাকে, ফলে অন্যরা প্রশংসা এদের কাছ থেকে কিন্তু পেয়ে থাকে। দেখুন, বিশ্বস্ততা এবং সাহায্যের যে মনোভাবের প্রভাব এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়, যার ফলে জাতক জনপ্রিয় স্থান অধিকার করে থাকে, জনপ্রিয় হয়ে থাকে খুব দ্রুত। এদের চরিত্রে থাকে সাহস, সহনশীলতা, উচ্চাকাঙ্ক্ষা এবং ন্যায়ের সঙ্গে সংগ্রাম প্রবণতা লক্ষণীয় হয়ে থাকে বিশেষভাবে। দেখুন, আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক প্রসারতা জাতককে অনেক উন্নত স্তরে নিয়ে যায়। জাতকের মুখ্য প্রেরণা হচ্ছে সর্বদাই মোক্ষ লাভ, এমনটি কিন্তু এদের মনের মধ্যে সর্বদাই দেখা যায়। সাধারণতভাবে উত্তর ফল্গুনি জাতকরা ব্যবহার তো ভালোই হয়, তবে সামাজিক রীতিনীতির প্রতি কখনো কখনো শ্রদ্ধাশীল হয়ে ওঠে ভীষণভাবে এবং সবার দুঃখ দূর করার জন্য সে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এরা খোলা মনের মানুষ হলেও কখনো জাতকের মধ্যে সহনশীলতার অভাব দেখা যায়, রেগে গেলে সহজে কিন্তু শান্ত হতে চায় না, পরে অবশ্য অনুশোচনা বোধ করে, নিজের দোষ স্বীকার করতে চায় না একেবারেই। এটি কিন্তু একটি নেগেটিভ দিক এদের ক্ষেত্রে। এই নক্ষত্রের পশু প্রতীক হল ষাঁড়, যা নির্দেশ করে মানসিক দৃঢ়তা, কিন্তু গোয়ার তুমি ভাবে এদের মধ্যে কিন্তু ভীষণভাবে লক্ষণীয় হতেও একই সাথে দেখা যায়। জাতকের চরিত্রের অনুজ্জ্বল দিকগুলো যদি আমরা লক্ষ্য করি, অনুজ্জ্বল দিকগুলো যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো অনুজ্জ্বল দিকগুলো এদের ক্ষেত্রে নির্দেশ করছে গভীর একাকিত্ববোধ, একা একা সবসময় মনের মধ্যে চলছে। যদি না জাতক কোনো অর্থপূর্ণ সম্পর্কে জড়িয়ে থাকে তো, এবং অপরকে নিয়ন্ত্রণ করার যে তীব্র আকাঙ্ক্ষা সেটাও কিন্তু এই মানুষদের মধ্যে ভীষণভাবে দেখা যায়, এবং একই সাথে টুকটাক বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্রের প্রতি আকর্ষণও কিন্তু এদের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখা যায়। এই নক্ষত্রের জাতিকা হয় সহজ ও শান্ত স্বভাবের। দীর্ঘ সময় ধরে মনে মনে বিভিন্ন ধরনের শত্রুতা কিন্তু এরা পোষণ করে রাখতে পারে না, সবসময় আনন্দে থাকে এবং নীতির প্রতি নিষ্ঠা এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। যদি এই নক্ষত্রের শারীরিক ক্ষেত্র আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো হার্টের সমস্যা, মেরুদণ্ড সম্বন্ধীয় সমস্যা, রক্তহীনতা, পায়ে ব্যথা, রক্তচাপ, হাড় সম্বন্ধীয় সমস্যা, হাড় বেড়ে যাওয়ার সম্বন্ধীয় সমস্যা, শিরা ফুলে যাওয়ার সমস্যা, জাতকের মধ্যে দাঁতের সমস্যা, তলপেটের রোগ, ডায়াবেটিক রোগ, আক্রান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। মেয়েরা প্রায়শই কিন্তু ঋতুস্রাবজনিত সমস্যায় ভুগে থাকেন। এদের পারিবারিক জীবন যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে এদের স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে কিন্তু এরা সাধারণভাবে খুব সুখেই থাকে। এই নক্ষত্রের জাতিকা খুব বুদ্ধিমতী হয়ে থাকে, নিজের সচ্ছল জীবনযাত্রা জাহির করা থেকে জাতিকাকে বিরত থাকতে হবে, নচেত প্রতিবেশীরা, আপনার কাছের মানুষেরা, আত্মীয় স্বজনেরা হিংসাপরায়ণ হয়ে আপনার পারিবারিক জীবনে অপ্রত্যাশিত সমস্যা কিন্তু সৃষ্টি করে দিতে পারে। তাই শত্রুতার মুখোমুখি আপনাদের কিন্তু ভীষণভাবে হতে দেখা যাচ্ছে এরকম সিচুয়েশানে। তাই জাতকের জন্মছকে যদি শুক্র অথবা বুধের সঙ্গে যুক্ত থাকে, তাহলে বিবাহের ক্ষেত্রে দ্বিবিবাহ যোগের একটা সম্ভাবনা প্রবলভাবে থাকতে দেখা যায়। এদের কর্মজীবনের দিক থেকে লক্ষ্য করা যায় যে এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, একাধিক কর্তৃত্বে, একাধিক বৃত্তিতে এদের কিন্তু একই সাথে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভীষণভাবে পাওয়া যায়। স্বাধীন প্রকৃতির এই জাতক সব ধরনের দায়িত্ব গ্রহণ করে এবং সুষ্ঠুভাবে তা পালন করার চেষ্টা করে, অপরকে প্রতারণা না করে নিজেও প্রতারিত হতে চায় না, এমন ধরনের মানসিকতার কিন্তু এরা হয়ে থাকে। তবে যে কোনো জনসংযোগ থাকে সেরকম কোনো কাজ এরা কিন্তু বিশেষ সাফল্য পেয়ে থাকে। কমিউনিকেটিভ কাজ এবং ভালো অর্থ উপার্জনের এরা কিন্তু প্রয়াস সারা জীবন ধরে চালিয়ে যায়। আচার ব্যবহার বিশেষ করে কৌশল এদের মধ্যে কিন্তু উক্ত সফলতার মূল কারণ। দেখুন, এরা যে কাজ করছে, এরা যে কাজ করতে চায়, ঠিক কাজের মধ্যে ভীষণ টকেটিভ ব্যাপার, অর্থাৎ প্রচুর কথা বলতে হয়,
প্রচুর স্পিক কথা বলার প্রবণতা পশুর থাকে, তাই কথার মধ্যে যদি মিষ্টতা থাকে এদের, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু সফলতা অনেক দ্রুত জীবনে চলে আসে। দেখুন, অন্যের কাজে দায়িত্বশীল হলেও নিজের বেলায় কিন্তু ততটা দায়িত্বশীলরা হয় না, দায়িত্ব নেবে বলে ভেবেও কিন্তু নিজেরা কিন্তু খুব গা ঢিলামি দিয়ে দেয়। একবার কোনো সিদ্ধান্ত নিলে কেউ তার পরিবর্তন কিন্তু এদের ক্ষেত্রে করতে পারে না, এরা সেই পরিবর্তন না করা কাজকে কিন্তু ধীরে ধীরে কাজ প্রয়াস করতে থাকে এবং চেষ্টার মাধ্যম দিয়ে সেই কাজকে সম্পূর্ণ করতে থাকে। দেখুন, কঠোর পরিশ্রম জাতকের জন্মগত বৈশিষ্ট্য এবং সেই কারণেই পরিশ্রমের দ্বারা অনেক উন্নতি জাতক জীবনে করে থাকে এবং বছর 30 পর্যন্ত এদের ক্ষেত্রে সেরকম কোনো উন্নতি, সেরকম কোনো আশাপ্রদ ফল কিন্তু বিশেষভাবে দেখা যায় না, কিন্তু পরবর্তী সময় থেকে এদের আশাপ্রদ ফল এবং বিশেষ উন্নতি কিন্তু এদের জীবনে নিশ্চিতভাবে মিলে থাকে। এরা শিক্ষকতা, প্রশাসনিক বিভাগ, মেডিকেল, ডিফেন্স, শিপিং, নেভি, কারখানা, ব্যবসা বাণিজ্য, স্টক এক্সচেঞ্জ, শেয়ার ব্যবসা, মিটার নীতি এবং একই সাথে হার্ট স্পেশালিস্ট এবং কন্যা রাশির যে উত্তর পূর্বনীয় অংশে পড়ছে সেখানে কমিউনিকেশন বিভাগ, শিক্ষা বিভাগ, টুরিস্ট বিভাগ, কারিগরি বিভাগ, হ্যান্ডরাইটিং এক্সপার্ট, কন্ট্রাক্টর, এজেন্ট, ইন্ডাস্ট্রিজ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পোস্টাল বিভাগ এবং জন্ম মৃত্যু রেজিস্টার্ড, এরম ধরনের কর্মে কিন্তু এদের বিশেষ সফলতা পেয়ে থাকে। দেখুন, নক্ষত্র নিয়ে বলা কিন্তু এখানেই শেষ নয়, নক্ষত্রের বিষয়ে আরও অনেক বলার রয়েছে। এই নক্ষত্রের বিষয়গুলি এতই বিশাল যে এতই বৃহৎ, এত ছোট এপিসোডে কিন্তু কখনোই সম্ভব নয় কমপ্লিট করা, তাই আগামী দিনে নক্ষত্র নিয়ে আরও অনেক কিছু আলোচনা করার আপনাদের সাথে চেষ্টা করব। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।